শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন নমস্কার ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান থেকে সাতাশ বারো দু তারিখে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কীভাবে স্টুডেন্ট উইক পালন করতে হবে এই সংক্রান্ত একটি গাইডলাইন্স মেনে চলার জন্য এই অর্ডারটিতে বলা হয়েছে চলুন আমরা দেখি গাইডলাইন্সে কি কি বলা হচ্ছে গাইডলাইন ফর অবজারভেশন অফ স্টুডেন্টস উইক ফ্রম সেকেন্ড টু সেভেন্থ জানুয়ারি টু দেখুন কি বলা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দুই জানুয়ারি দু থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত রাজ্য জুড়ে একটি উপযুক্ত পদ্ধতিতে ছাত্র সপ্তাহ বা স্টুডেন্ট উইক পালন করা হবে অনুষ্ঠানটি প্রতিটি স্কুল এসএসকে এমএসকে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পালিত হবে একইভাবে জেলা পর্যায়েও অনুষ্ঠান হবে সপ্তাহটিতে রাজ্য সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উপকারী স্কিম স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম স্বামী বিবেকানন্দ মেরিট কামিনস স্কলারশিপ ঐক্যশ্রী প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পাঠ্যবই বিতরণ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বিতরণ এবং নিচে উল্লিখিত অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম পালন করা হবে এক নম্বরে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে যাতে করে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি যথাযথভাবে পালন করা যায় দুই নম্বরে অস্থায়ী সময়সূচি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তিরিশে ডিসেম্বরের মধ্যে স্কুল এসএসকে এমএসকে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলিকে পরিষ্কার ও স্যানিটাইজ করতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠান দুই জানুয়ারি দু থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রোগ্রামটি অস্থায়ীভাবে প্রতিদিন দুই ঘন্টার জন্য হবে বিশেষত সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সুবিধা অনুযায়ী স্কুল পর্যায়ে প্রথম দিনে প্রতিষ্ঠানের প্রধান খোলা আকাশের নিচে বা অ্যাসেম্বলি হলে সমাবেশে নেতৃত্ব দিবেন তাদের নতুন ক্লাসে সফলভাবে স্নাতক হওয়ার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও প্রশংসা করবেন তিনি সাধারণভাবে শিক্ষার্থীদেরকে স্টুডেন্ট উইকের ঐতিহ্য সম্পর্কে অবহিত করবেন নিজ নিজ ক্লাসে শিক্ষকেরা সপ্তাহব্যাপী উদযাপনের অস্থায়ী সময়সূচি প্রদান করবেন তিনি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি স্যানিটাইজেশন হাত ধোয়ার রক্ষণাবেক্ষণের গুরুত্বও বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাসহ স্কুলের পাঠ্যবই এবং খাতা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে প্যারেন্ট টিচার মিটিং দুই জানুয়ারি দু অনুষ্ঠিত হবে যেখানে স্টুডেন্ট উইক উদযাপনের সপ্তাহব্যাপী সময়সূচি এবং বিশেষ করে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের নতুন নীতির প্রবর্তন নিয়ে আলোচনা করা হবে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ছাত্র এবং শিক্ষকদের দ্বারা একটি ইন্টার্যাক্টিভ অধিবেশন স্কুলের অভ্যন্তরীণ ইভেন্ট এবং সাংস্কৃতিক কার্যক্রম হতে পারে হেড অব দ্য ইনস্টিটিউট এবং ছাত্র সপ্তাহ পর্যবেক্ষণের জন্য মনোনীত নোডাল শিক্ষক দ্বারা নিচে দেওয়া বিভিন্ন কার্যক্রম সারা সপ্তাহ জুড়ে পরিকল্পনা করা যেতে পারে এলিমেন্টারি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় বা এসএসকেতে নিম্নলিখিত কার্যক্রমের সাথে ছাত্র সপ্তাহ উদযাপন করা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বিতরণ গ্র্যাজুয়েশান সেরিমনিয়ের জন্য সার্টিফিকেট এবং মার্কশিট বিতরণ অভিভাবকদের বিনামূল্যে পাঠ্য বই এবং খাতা বিতরণ সিডাব্লু শিক্ষার্থীদের প্রয়োজনে ব্রেল এবং বড়ো প্রিন্টের বই বিতরণ অভিভাবকদের সাথে দেখা করা এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্বারা বাস্তবায়িত পাঁচটি নতুন কার্যক্রম শিক্ষার্থীদের পড়ার অভ্যাস বাড়ানোর পদ্ধতি ঘরে বসে শেখার সুবিধা ইত্যাদি সম্পর্কে তাদের সাথে আলোচনা করা পলিসির পাঁচটি অ্যাক্টিভিটি এর প্রয়োগ স্থানীয় বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্বদের সাথে অভিভাবকদের নিয়ে আলোচনা সভা এনভিএ নন ভ্যালু অ্যাডেড সম্পর্কিত কার্যক্রম সংগঠিত করা আইইসি অর্থাৎ ইনফরমেশান এডুকেশান ও কমিউনিকেশান উপকরণের স্কুল প্রাঙ্গণে প্রদর্শন প্যারাটিচার স্পেশাল এডুকেটর বা এসএসকে এমএসকে টিচারদের এলাকার নির্দিষ্ট বয়সের শিশুদের ক্লাসে ভর্তির জন্য ডোর টু ডোর ভিজিট করতে হবে এবার দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য কি কার্যক্রম থাকছে শিক্ষার্থীদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বিতরণ গ্র্যাজুয়েশান সেরিমনিয়ের জন্য সার্টিফিকেট ও মার্কশিট বিতরণ শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই এবং খাতা বিতরণ সিডব্লু শিক্ষার্থীদের ব্রেল বই এবং বড় প্রিন্টের বই বিতরণ পলিসির পাঁচটি অ্যাক্টিভিটি সম্পর্কিত নীতির বাস্তবায়ন আইসি উপকরণের প্রদর্শন আবৃত্তি গান নৃত্য একক নাটক নৃত্যনাট্য যন্ত্রসংগীত ইত্যাদি পরিবেশনের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা কুইজ ডিবেট বক্তৃতা আয়োজন পড়ার অভ্যাসকে উৎসাহিত করা ছাত্রদের নিজের লেখা বা সমবয়সী ছাত্রদের লেখা গল্প পড়া মিট দ্য আইকনের মতো অনুষ্ঠানের আয়োজন করা যেখানে এলাকার নাম করা এবং আইকনিক ব্যক্তিদের ছাত্রদের সাথে আলাপচারিতার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ ঐক্যশ্রী প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য সচেতনতা কাম হেল্প ডেস্কের আয়োজন এনভিএ বা নন ভ্যালু এডেড সম্পর্কিত কার্যক্রম সংগঠিত করা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা কন্যাশ্রী পোর্টালে ছাত্রীদের রেজিস্ট্রেশন এবং রিনিউয়াল করা ক্লাসে ভর্তি অভিযানের জন্য শিক্ষা বন্ধুদের বাড়ি বাড়ি ভিজিট করতে বলা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে কিভাবে এই স্টুডেন্ট উইক পালন করতে হবে সেটিও দেওয়া আছে ডিস্ট্রিক্ট লেভেলে কি কার্যক্রম থাকছে সেটিও দেওয়া আছে এবারে দেখুন স্কুল পর্যায়ে এই স্টুডেন্ট উইক পালনের জন্য যে খরচ হবে সেটি কোথায় থেকে করতে হবে বলা হয়েছে স্কুলের কম্পোজিট গ্রান্ট থেকে এই প্রোগ্রামের খরচ চালাতে হবে রাজ্যের বিভিন্ন ডিআই অফিসগুলি থেকে এই স্টুডেন্ট উইক পালন সংক্রান্ত গাইডলাইন মেনে চলার জন্য অর্ডার জারি হওয়া শুরু হয়েছে এই দেখুন উত্তর দিনাজপুর ডিআই অফিস থেকে অলরেডি এই সংক্রান্ত অর্ডার জারি হয়েছে